2 লাখে বিক্রি করছি দুধ 1500 কন্ট্রাক্ট তো সকালবেলা ভাই 1500 আমার বিয়ালে 700 21 হইলে পরে ভাই আর একটা বদলি দিমু দাদা ওই তো গ্যারান্টি 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 100 গ্যারান্টি শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের হরজতপুর হাটের আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দুধের গাবি বেচা কিনা হয়েছে আমরা এটি জানবো ভালো আছেন আসসালাম বিক্রি করছেন কত 2 লাখে বিক্রি করছি 2 লাখ দুধ 1500 কন্ট্রাক্ট হ্যাঁ 1500 কন্ট্রাক্ট তো সকালবেলা ভাই সকালে 1500 সকালে 1500 আমার বিয়ালে 700 21 21 যদি না হয় তাহলে কি হবে না হইলে পরে ভাই আর একটা বদলি দিমু দাদা ওই তো গ্যারান্টি 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 100 গ্যারান্টি আচ্ছা তিনি বলছেন যে গ্যারান্টি সকালে 1500 বিয়ালে 7 বিয়ালে 7 7 22 কেজি 22 কেজি 21 কেজি গ্যারান্টি 21 কেজি গ্যারান্টি 21 কেজি গ্যারান্টি কত হলো 21 আচ্ছা দাম কত 2 লক্ষ সই বেশি 2 লক্ষ সই আচ্ছা আচ্ছা দর্শক তিনি বলছেন 2 লক্ষ কয় বিয়ান দেশ এটা দুই বিয়ান যায় 3 বিয়ানে পড়ছে 3 বিয়ানে জাত কি জাতে অস্ট্রেলিয়ান করস জার্সি আচ্ছা ভাই বলছেন যে জার্সি চমৎকার এই গাবিটি কিনছেন গাবিটি কথা বলতে মুরব্বি আসসালামু আলাইকুম ভালো আছেন মুরব্বি নাম কি বাড়ি কই হ্যাঁ ফলের ব্যাপারে বাড়ি কই মোহনপুর মোহনপুর কি পালা উদ্দেশ্যে গেছেন না বিক্রির জন্য পালার পালবেন এই যে ব্যাপারী বলছে গ্রান্টি আসলে আপনি এটা কতখানি বিশ্বাস করেন বিশ্বাস করি ষোলো নাই ষোলো না এই বিশ্বাসে কিনছেন কত 2 লাখ 2 লাখ আচ্ছা আচ্ছা দর্শক তিনি বিশ্বাস করে নিছেন ব্যাপারীর কথা বিশ্বাস করেন তাই তিনি ক্রয় করেছেন 2 লক্ষ টাকা সকালে 1500 বিকেলে 7 গ্রান্টি হলো 21 কেজি আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় ব্যান্ডের একটি ফিজিয়ান জাতের গাবি দুধ দোয়াচ্ছে এখন কয় কেজি দেখাবেন এখন এখন দুধ দোয়াবেন এখন 1500 আচ্ছা আচ্ছা হয়েছে কয় কেজি এক বাল দুই হয়ে গেছে দশ আছে দশ আমরা দেখলেন চমৎকার এই গাবিটি গাবি লোকজন ব্যাপারী তিনি নিয়মিতভাবে এই হাটে বিক্রি করেন বিশ্বস্ত একজন ব্যাপারী যদি তার কাছ থেকে কেউ গরু গাবি ক্রয় করতে চান সরাসরি তার যোগাযোগ করতে পারবেন তার বাসায় গিয়েও গাবি পাওয়া যায় আমরা ভালো ভালো গরু আছে কতগুলি আছে 20টা আছে 20টা একটু নাম্বারটা বলেন তো নাম্বারটা আমি তো বলে আপনার আছে 9 নাম্বার আমার নাম্বার নাম্বার আছে আমরা একটু দেখি নাম্বারটা নিয়ে নেই নাম্বারই নাম্বারই গরু সব কোয়ালিটি দিত সব কোয়ালিটি গরু হ্যাঁ কোয়ালিটি দিত আচ্ছা কোয়ালিটি বেশি গ্যারান্টি সব বিক্রি করুন গ্যারান্টি সব বিক্রি করুন তাই ঠিক আছে তাহলে আমরা একদিন আপনার খামারে আসবো আবার দেখানোর জন্য যে পাবলিক মানুষ দেখবে কবে আসবো কবে আসবো কালি যান মেলবোর্ন দিন তাই নাম্বারটা একটু বলেন বলেন 0824 85 87 43 কত কেজি দুধের গাবি আছে বাসায় 20 কেজি 15 কেজি 18 কেজি দাম কীরকম 20 কেজিটা ওরা গরুর কোয়ালিটি বুঝে গরু তো সাইজের সাইজের আছে দেখতে হবে আগে দেখে তারপর দাম বলতে হবে ঠিক আছে আগে দেখতে হবে আর কি ঠিক আছে দর্শক আমরা শুনলাম আমরা হরজতপুর হাটের দুধের গাবি বেচা কিনা সহ আমরা দেখতে পাচ্ছি যে একটি গাবি বেচা কিনা হয়েছে নিশ্চয়ই দুধ দোয়াচ্ছে একটু জানবো কত টাকা বিক্রি হয়েছে এবং কত কে কিনছে কিনছে কে আপনি কিনছেন ভাই নাম কি ভাই নাম কি ভাই নাম কোন শাহ আলম বাড়ি দীপুর দীপুর গাবি কিনছেন কত 2 লক্ষ 2 লাখ কি জাতের গাবি কিনলেন 2 লাখ টাকা এটা জাত কি জাত জানছেন এটা জার্সি জার্সি কালো জার্সি জার্সি তো কালো কম হয় দেখাই যায় না আসলে এটা কিন্তু আসলে জার্সি না যাই হোক তিনি বলছেন 5 থেকে ক্রস
খরচের মতই 2 লাখ টাকা এবার জানতে চাচ্ছি আর একটা বিষয় কত কেজি দুধ হবে বলছেন বলছে 10 5 15 কেজি হবে মানে 10 5 15 সকালে 10 বিকালে 5 15 কেজি আচ্ছা আচ্ছা এখন কয় কেজি দেখাবে এখন হয়তো 12 কেজি হতে পারে ভাই আদার একটু পাইছে রে 12 কেজি 12 কেজি আচ্ছা আপনি বিশ্বাস করছেন যেটা বলছেন হ্যাঁ বিশ্বাস করি তো না হইছে বিশ্বাস না করে না হইলো না আচ্ছা আচ্ছা 2 লাখ টাকা ঠিক আছে এবারে একটু জানতে চাই কয় বিয়ান দিয়েছে বলতে পারেন দিছে বিয়ান তিনটে তিন বিয়ান কয়টা তিনটে তিন বিয়ানের তিনি বলছেন যে তিন বিয়ানের তোমার পেশাল বেরো না বাসুর কয় দিনের তো এখানে ভরা নেই এখানে বাসুর কয় দিনের বাসুর আজকে 60 দিন ওই হেরে পড়া সোগাদি 60 দিন এত কিছু যে দর্শক দেখতেই পাচ্ছেন সুপ্র দর্শক আমরা একটু দেখতে পাচ্ছি চমৎকার একটি গাভি নিশ্চয়ই বিক্রি হয়েছে যে কারণে দুধ দোয়াচ্ছে আমরা একটু এটাই বিষয়ে একটু কথা বলবো জানবার চেষ্টা করব দেখি এটি কত টাকায় বিক্রি হয়েছে এই কি জাতের গাভিটা কি জাতিটা অস্ট্রেলিয়া জার্সি অস্ট্রেলিয়ান জার্সি আচ্ছা তিনি বলছেন অস্ট্রেলিয়ান জার্সি দেখি কে কিনছে এটা কিনছে কে ভাইয়া কে কিনছে আসসালামু আলাইকুম ভালো আছেন বাড়ি কই নারায়ণগঞ্জ থেকে হরজতপুর হাটে এত দূরে আরো আসা হয়েছে এর আগে কখনো আইসেন সবসময় হাঁটতে কিনেন আচ্ছা আজকে কি কিনলেন কত দিয়া দুই লক্ষ 32 কি জাতের গাভি কিনলেন জার্সি দুই লক্ষ 32 হাজার জার্সি কিরকম দুধ দেবে এই বিষয়ে জানছেন এই বিষয়ে জানছি আমরা আমাদের নিজের আইডিয়া মতো লইছি সকালবেলা 10 কেজি আচ্ছা আপনি নিজের আইডিয়া ভাবছেন যে সকালে 10 কেজি আর ব্যাপারিক কথা হলো না আমার নিজের মতের হিসাব আর কি আপনি লইছেন হ্যাঁ কত ভাই 2,32,000 2,32,000 টাকা জার্সি গাভি কয় বিয়ান দিছে এটা আমার আইডিয়া 4টা আপনার আইডিয়া 4টা ব্যাপারে কি বলে ব্যাপারে 3টার কত হইছে ব্যাপারে 3টা বলছে 3টাই দিছে আচ্ছা আচ্ছা তাদের আইডিয়া 4টা আচ্ছা আচ্ছা চমৎকার ব্যাপারে দুধ কত করে বাবা বলে দিছেন বলছে 15 কেজি 15 কেজি কি দুধ দুই বেলায় তারা বলছেন 15 বেশ জার্সি একটি গাভি দেখুন চমৎকার 2,32,000 টাকা আপনাদের তো গাভি পালার অভিজ্ঞতা আছে কতদিন ধরে এই গাভি ছোট থেকে আমার বাপে পালছে আমার দাদাই পালছে আমরা পালি খামার আছে নাকি বড় খামার নাকি 6-7টা গরু পালি 6-7টা গরু পালেন মাশাআল্লাহ 6-7টা গরু পালেন জার্সি জার্সি আর আছে নাকি খামারে হ্যাঁ পালে গা জার্সি আছে আর হ্যাঁ জার্সি আছে জার্সি আছে জার্সি গরু কি রকম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জার্সি নাই অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান গরু জার্সি নাই জার্সি না জার্সি এই প্রথম নিলেন সুপ্র দর্শক আমরা হরজতপুর হাটে দুধের গাভি বেচা কিনা দেখতে পাচ্ছি এখানে একটি গাভি দুধ দোয়াচ্ছে আমরা একটু দেখি সামনের দিকে এগে যাচ্ছে ছোট্ট একটি গাভি দুধ দোয়াচ্ছে কিনছেন কে কিনছে টাকার লাগে একটু কথা কই ভালো আছেন আলহামদুলিল্লাহ গাভি কিনছেন হ্যাঁ কত দিয়া 1,40,000 1,40,000 এটা গাভি সম্পর্কে জানছেন কি জাতের গাভি আমি তো বিশ্বাসে দিলাম গাভি দরকার কি জানি জার্সি
আসলে কি জার্সি না ক্রস জার্সি হ্যাঁ ক্রস আচ্ছা আচ্ছা কে বলছেন ক্রস দুধ হচ্ছে কত কেজি হইল 7 কেজি আপনার কি মনে হয় তিন বিয়ান তিন বিয়ান হ্যাঁ দুই বিয়ান তিন এক লক্ষ চল্লিশ না ঠিক আছে মুরব্বী ভালো থাকবে রমন ভাই এটা অঙ্কি চাপা রমন ভাই অঙ্কি চাপা।